অনেকেরই ঘুমের সমস্যা থাকে, রাতে ভালো ঘুম হয় না, মানসিক স্ট্রেস বা উদ্বেগের জন্য নিদ্রাহীনতায় ভুগি, এমনকি কারো কারো রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। আমরা সবাই জানি ঘুম সুস্থ জীবনের একটি অন্যতম নিয়ামক। ঘুম আমাদের মস্তিষ্ক এবং শরীরকে দিনের কাজকর্ম থেকে রিকভার করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রাতে পর্যাপ্ত ঘুম না হলে আমাদের পড়াশোনা বা কাজে মনোযোগ আসে না, সারাদিন মেজাজ খিটখিটে থাকে। আমি এই ভিডিওতে তিনটি সহজ কৌশল শেয়ার করব যা আপনাকে ঘুমের ওষুধ ছাড়াই খুব দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করবে, এবং শেষে ভালো ঘুমের পাঁচটি বিজ্ঞানসম্মত টিপস নিয়ে আলোচনা করব যা আমাদের সকলেরই জানা থাকা উচিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আবু আম্বিয়া, কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসাবে। এই চ্যানেলে আমি নিয়মিত নির্ভরযোগ্য স্বাস্থ্য তত্ত্ব এবং সুস্থ থাকার জন্য নিরাপদ ব্যায়াম আপনাদের জন্য শেয়ার করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকে আমরা তিনটি অ্যাকুপ্রেশার টেকনিক শিখব যা আপনি ঘুমোতে যাওয়ার আগে নিজে নিজেই করে নিতে পারবেন। এই কৌশলগুলো আপনাকে স্ট্রেস মুক্ত এবং রিল্যাক্স করবে, আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে আপনার শরীরকে শিথিল করবে, যাতে আপনি দ্রুত এবং গভীরভাবে ঘুমিয়ে যেতে পারেন। এই কৌশলগুলো অত্যন্ত নিরাপদ, তাই আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে ট্রাই করেন তাহলে আপনার আর ঘুমের ওষুধের প্রয়োজন হবে না। এই অ্যাকুপ্রেশার পয়েন্টসগুলো আমাদের ব্রেইনের সাথে ইন্টারকানেক্টেড, তাই এটিকে যদি আমরা সঠিকভাবে স্টিমুলেট করতে পারি তাহলে আমাদের আত্মা, মন এবং আবেগজনিত সমস্যা যেমন স্ট্রেস, উদ্বেগ, বুক ধরপড় করা, নিদ্রাহীনতা, এইসব সমস্যার সমাধান করা সম্ভব। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই কৌশলগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্রেইনের নিউরো ট্রান্সমিটার্সগুলোকে উদ্দীপিত করতে পারি। তাছাড়া আমরা ব্রেইনে মেলাটোনিন হরমোনকেও উদ্দীপিত করতে পারি, যেটি আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে এবং এটি আমাদের সার্কাডিয়ান রিদমের সাথেও সম্পর্কিত। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই অ্যাকুপ্রেশার কৌশলগুলো শিখে নেই। আপনার হাতকে এভাবে ঘুরিয়ে নিন যেন হাতের তালু আপনার দিকে মুখ করে তাকে। এখন আপনার কবজির লেভেল থেকে তিন আঙ্গুল নিচে এই এলাকায় আপনি দুটো ফ্ল্যাক্সোর টেন্ডন অনুভব করবেন। আমি আবারও দেখাচ্ছি, কবজির লেভেল থেকে তিন আঙ্গুল নিচে এই এলাকায় দুপাশে দুটো ফ্ল্যাক্সোর টেন্ডন আপনি অনুভব করবেন। এটি হলো আমাদের প্রথম পয়েন্ট। আপনার বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে এই এলাকায় 15 সেকেন্ডের মতো বৃত্তাকার গতিতে স্টিমুলেট করুন। এটি আপনার শরীরকে রিল্যাক্স করবে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করবে। মনে রাখবেন, আপনি যদি মাথা ব্যথায় ভোগেন তাহলেও আপনি এই পয়েন্টে স্টিমুলেট করলে সুফল পাবেন এবং মাথা ব্যথা কমবে। সো এই ছিল আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত, আমাদের কবজিতে এই এলাকায় একটি পয়েন্ট রয়েছে যার নাম হার্ট 7, আরেকটি নাম শ্যানম্যান। আমরা এখন এই পয়েন্টটিকে স্টিমুলেট করব। আমাদের কবজিতে এই এলাকায় একটি মাস্টার পয়েন্ট রয়েছে যার নাম হার্ট 7, আরেকটি নাম শ্যানম্যান। আমরা এখন এই পয়েন্টটিকে স্টিমুলেট করব। এই হার্ট 7 বা শ্যানম্যান পয়েন্টকে সঠিকভাবে চিহ্নিত করতে আপনি যা করবেন তা হলো আপনার অনামিকা এবং কনিষ্ঠার মাঝ বরাবর একটি লাইন টানবেন। অনামিকা এবং কনিষ্ঠার মাঝ বরাবর একটি সরলরেখা টেনে আপনার কবজির লেভেলে এসে বাইরের দিকে একটি বোন বা হাড় আপনি ফিল করবেন, এটির নাম পিজিফর্ম। এই পিজিফর্মের ভিতরের দিকে একটি খাজ আপনি অনুভব করবেন। এই খাজটি হলো সেই পয়েন্ট বা হার্ট 7 পয়েন্ট, যেটি অত্যন্ত উপকারী একটি পয়েন্ট। আমরা এই পয়েন্টকে এখন স্টিমুলেট করব। এই পয়েন্টটির আরেকটি নাম হলো স্পিরিট গেট, যার অর্থ হলো আত্মা, মন এবং আবেগকে অ্যাক্সেস করার গেট বা দরজা। এর মাধ্যমে আমরা আত্মা, মন এবং আবেগজনিত যে কোনো সমস্যা যেমন বুক ধরফড় করা, অনিদ্রা, আমাদের দুশ্চিন্তা, মাথা ব্যথা সবগুলো দূর করতে পারবো। সো এগেইন, এই পয়েন্টটিকে স্টিমুলেট বা উদ্দীপিত করার মাধ্যমে আমরা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করতে পারি, যা আমাদের রেস্ট এবং ডাইজেশনে হেল্প করে, অর্থাৎ আমাদের বিশ্রাম এবং বিপাকে সাহায্য করে। এটি আপনার উদ্বেগ এবং স্ট্রেসকে দূর করে দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করবে। চলুন তাহলে এই টেকনিকটা আমরা এখন শিখে নেই। সো আমাদের কবজির লেভেলে এখানে হলো পিজিফর্ম বোন, এর পাশের খাজ হলো শ্যানম্যান পয়েন্ট। এই পয়েন্টটি আমরা আমাদের বুড়ো আঙ্গুল দিয়ে এভাবে ধরে রাখবো।
আপনার বুড়ো আঙুল দিয়ে এই পয়েন্টটিতে প্রথমে ধরে রাখুন, তারপর আস্তে আস্তে বৃত্তাকার গতিতে এই অঞ্চলটিকে স্টিমুলেট করুন 15 থেকে 20 সেকেন্ড। এটি আপনাকে রিল্যাক্স হতে সাহায্য করবে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করবে। এখন আমরা যা করব, একই সাথে উভয় হাতের এই বিন্দুতে স্টিমুলেট করব। সো আমরা এই শ্যানম্যান পয়েন্টকে দু হাতে এভাবে রেখে আমরা হালকা চাপে এটিকে বৃত্তাকারে স্টিমুলেট করব। এই হার্ট সেভেন বা শ্যানম্যান পয়েন্টগুলোকে একসাথে আপনি যদি বৃত্তাকার গতিতে স্টিমুলেট করতে থাকেন, তাহলে আপনি একটি নিউরোলজিক্যাল চেঞ্জ ফিল করবেন, অনুভব করবেন। আপনার মাথা, শরীর আস্তে আস্তে শিথিল হয়ে আসছে এবং আপনি গভীরভাবে ঘুমোতে পারবেন। সো এভাবে আপনি 2 মিনিটের মতো এই দুটো পয়েন্টকে একসাথে স্টিমুলেট করতে পারেন। তাই যখনই আপনার মানসিক স্ট্রেস বা উদ্বেগ থাকে, আপনি এই দুটো শ্যানম্যান পয়েন্টকে একসাথে উদ্দীপিত করুন 2 মিনিটের মতো। তাহলে দেখবেন আপনার শরীর অনেকটা রিল্যাক্স হয়ে আসবে এবং স্ট্রেস বা উদ্বেগ অনেকটা কমে আসবে। সো এটি হলো আমাদের 2 নম্বর কৌশল, যা আমাদেরকে দ্রুত ঘুমোতে সাহায্য করবে এবং আমাদের শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করবে, আমাদের মানসিক উদ্বেগ বা স্ট্রেস কমাতে সাহায্য করবে, মাথা ব্যথা কমাতে সাহায্য করবে। আরেকটি গুরুত্বপূর্ণ এরিয়া যেখানে আমরা স্টিমুলেট করব, তা হলো আমাদের ঘাড়ের পিছনের অংশ। আপনার স্কালের সাথে সংযুক্ত ঘাড়ের পেশির দুপাশের খাজকে শনাক্ত করুন। এখানে আপনার তর্জনী রেখে আস্তে করে বৃত্তাকার গতিতে এখানে স্টিমুলেট করুন 15 থেকে 20 সেকেন্ডস। এভাবে আপনি বৃত্তাকার গতিতে আস্তে করে এই এলাকায় স্টিমুলেট করুন। এটি আপনাকে রিল্যাক্স হতে সাহায্য করবে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করবে। সো এভাবে এই 3টি পয়েন্টে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি 2-3 মিনিট স্টিমুলেট করলে আমি নিশ্চিত আপনার রাতে ভালো ঘুম হবে। মজার ব্যাপার হলো, এই কৌশলগুলো অত্যন্ত নিরাপদ এবং কার্যকরী, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এতে কোনো পয়সা খরচ হয় না, নিজে নিজেই ঘরে বসে করা যায় এবং এতে আপনার মাত্র 2 থেকে 3 মিনিট সময় ব্যয় হবে। এখন ভালো ঘুম হওয়ার 5টি বিজ্ঞানসম্মত পদ্ধতি জানিয়ে দিচ্ছি। 1. আপনি বিছানায় যাবার আগে নিশ্চিত করুন আপনার শোবার ঘর যতটা সম্ভব শীতল এবং আরামদায়ক, নীরব এবং অন্ধকার থাকে। শোবার ঘরে উজ্জ্বল আলো রাখা ঠিক হবে না। 2. দিনের বেলায় উজ্জ্বল আলোতে কিছুটা সময় কাটাবেন এবং প্রতিদিন সকালে 30 মিনিটের মতো ব্যায়াম করার চেষ্টা করবেন। এতে করে আপনার সার্কাডিয়ান রিদম বা ঘুমের ঘড়ি সুস্থ থাকবে এবং আপনার ঘুমের মান উন্নত হবে। 3. শোবার অন্তত 2-3 ঘন্টা আগে মোবাইল ফোন, কম্পিউটার এসব ব্যবহার করা বন্ধ করুন, কারণ এসবের ব্লু লাইট আপনার মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। 4. বিকেলে চা বা কফি পান এড়িয়ে চলুন এবং ফাইনালি ঘুমের একটি নির্দিষ্ট সময়সূচি বজায় রাখার চেষ্টা করুন, অর্থাৎ একই সময়ে ঘুমানোর এবং একই সময়ে ঘুম থেকে জেগে ওঠার অভ্যাস গড়ে তুলুন। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি উপকারী মনে হলে এখানে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক ভালো এবং সুস্থ থাকুন। আমি আবু আম্বিয়া, বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট, লন্ডন থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে শিগগিরই। ধন্যবাদ।